ঢাকা সিলেট রেল লাইনের হবিগঞ্জ অংশের অধিকাংশ রেল ব্রিজ কালভার্ট ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। সেই সাথে রেল লাইন ও ঝুঁকিপূর্ণ অনেক স্থানে রেল লাইনের স্লিপারের সাথে বাঁশ সংযুক্ত থাকার কারণে ঘটতে পারে দুর্ঘটনাও। তবে রেলওয়ে কর্তৃপক্ষ বলেছে বাঁশ সংযুক্ত থাকলেও ঝুঁকির কোনো আশঙ্কা নেই। হবিগঞ্জ প্রতিনিধি হারুনুর রশিদ চৌধুরীর পাঠানো রিপোর্ট। এভাবে ঝুঁকি নিয়ে ঢাকা সিলেট রুটে ট্রেন চলাচল করছে, এতে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা থেকেই যাচ্ছে। ঢাকা সিলেট রেললাইনের হবিগঞ্জের অংশের 52 কিলোমিটার রেললাইনে রয়েছে 84টি ব্রিজ কালভার্ট। এসব ব্রিজ কালভার্টের মধ্যে অধিকাংশই ঝুঁকিপূর্ণ, আর ঝুঁকিপূর্ণ এসব কালভার্টের উপর রেললাইন। এই চিত্র দেখলেই সহজেই বোঝা যায়, দীর্ঘদিনের জরাজীর্ণ রেললাইন মেরামত না করে স্লিপারের সাথে বাঁশ সংযুক্ত করা হয়েছে। ফিশ প্লেটের অনেক স্থানই নেই নাট বল্টু। ট্রেন চলাচল আর বৃষ্টির কারণে রেললাইনের নিচে থাকা কাটও পচে গেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হলেও তারা কোনো পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ স্থানীয়দের। কাটের মাঝে একটা বাঁশ দেওয়া লোহাই দেওয়া কাটতে কাটতে রাখে, কোন সময় যে কোন ঘটনা ঘটে আর জোড়ার মাঝে কোনো বল্টু সল্টু নাই, যে কি অবস্থায় আছে। যে কোনো সময় এখানে অনেক ভয়াবহ একটা দুর্ঘটনা ঘটতে পারে, এই ব্রিজে মারাত্মক দুর্ঘটনা যে কোনো সময় ঘটতে পারে। আমরা সরকারের এবং রেল কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি। অনির্বিলম্বে মেরামত করা খুবই প্রয়োজন, তা না হলে বরমছালের মতো একটা বড় ধরনের দুর্ঘটনা হতে পারে। রেলওয়ে কর্তৃপক্ষ বলছে স্লিপার সাথে বাঁশ লাগানোর ফলে স্লিপার শক্ত থাকে, এতে দুর্ঘটনার কোনো আশঙ্কা নেই। স্লিপার তো 100% মানে নতুন নাই, এগুলো পুরাতন হয়ে গেছে, আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। আর পুরনো হওয়ার পর যেহেতু এগুলা কোম্পানি কমার আস্তে আস্তে এগুলো গ্যাপটা একটু ছোট বড় হয়ে যায়, যার স্পেসটা সঠিকভাবে থাকে, যার জন্য বাস মারা হয়। বর্তমানে যে ক্লিপ আছে এটা মোটামুটি কোনো ঝুঁকিপূর্ণ না, এটা অ্যাক্সিডেন্ট হওয়ার মতো এরকম কোনো ঘটনা এখানে অ্যারেস্ট করে না বা এরকম কোনো কন্ডিশনে নাই। দ্রুত রেললাইন সংস্কার করে দুর্ঘটনা রোধে ব্যবস্থা নেওয়ার দাবি সচেতন মহলের। NTV নিউজ ডেস্ক।